বিষয়টি আবারও টেট আসাম টেট টু আমি আবারও আপনাদের সঙ্গে একটি সঠিক ইনফরমেশন নিয়ে এসেছি এই ভিডিওটি ইনফর্মেশন পেয়ে অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপ লাগতেই পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ভালো বা খারাপ লাগা উচিত নয় স্পষ্ট ব্যাপারগুলো আমাদের জানা উচিত এতে তারপরে সে ব্যাপারটা মেনে নেওয়াটাও আমাদের জন্য উচিত অনেকেই বলছেন বিগত কয়েকদিন থেকে কাট অফের ভিডিও বানানোর জন্য কিন্তু আমি নিয়ে আজ কারণ আমি জানতাম একটি কথা যে রিএভ্যালুয়েশন যেভাবেই হোক হবে কম মার্কস নিয়ে হোক বেশ মার্কস নিয়ে হোক হবে তা কিন্তু নিশ্চিত এটা আমার একটা বিশ্বাস ছিল এবং এই বিশ্বাসে কিছু ইনফরমেশন আমি নিজেই সেবা অফিসে গিয়েছি বা যে তথ্যগুলো আমি পেয়েছি সব তথ্যগুলো তো আর প্রকাশ্যে ইউটিউবে বলা যায় না তাই আমি নিজে নিশ্চিত ছিলাম যাই হোক গতকালকে গোহাটি উচ্চ ন্যায়ালয় একটি রায় দিয়েছে এই ব্যাপারে এবং আমরা তার আগে আমরা একথা জানি যে বিগত সপ্তাহে তিপ্পান্ন জনের টেট পরীক্ষার্থীরা এই মামলা কোর্টে দায়ের করেছিল এবং সেটার রায় গতকালকে একটি বের হয়েছে এবং এই রায়ের যদি সামারি আমি আপনাদেরকে বলি আমার হাতে রায়টি আছে বর্তমানে সামারি আমি যদি বলি তাহলে একটি কথা অত্যন্ত স্পষ্ট আমি খুবই সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি কী রায় এসেছে রায়টি হলো প্রথমেই একটি কথা সরকারের পক্ষ থেকে স্পষ্ট কিছু কথা এসেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে এতদিন যদি যেভাবে কোর্টে স্পষ্টভাবে সরকার ই পক্ষের উকিল কোর্টে যেভাবে লিখিত একটি তথ্য দিয়েছেন বা কোর্টে যেভাবে কথা বলেছেন এই কথাগুলি যদি সরকার এর পক্ষের অন্য কেউ এতদিন বলে দিত আমার মনে হয় না এ পরীক্ষার্থীরা হাইকোর্ট পর্যন্ত যাওয়ার প্রয়োজন হতো কিন্তু এভাবে স্পষ্ট কথা কেউ বলেনি না সেবা অফিস না সরকারের কোনো পদাধিকারী কেউ স্পষ্টভাবে কোনো কিছু বলেনি তার জন্য পরীক্ষার্থীরা কোর্টের দ্বারস্থ হতে হয়েছে এবং কোর্টে প্রথম একটি কথা যে স্পষ্টভাবেই সরকারি পক্ষ থেকে বলা হয়েছে সরকারি পক্ষে উকিল বলেছেন মানে সরকার বলেছে যে রিয়েভালিউশন প্রসেসটা চলছে এবং দুই এক দিনের ভিতর রিয়েভালিউশনের যে তালিকা যে অনুত্তীর্ণ যে পরীক্ষার্থীরা যাদের রিভ্যালিউট যাদের মার্কস করা হয়েছে তাদের তালিকা প্রকাশ পাবে এই কথাটি স্পষ্টভাবে আজ অবধি কিন্তু কোনো অফিসিয়াল সোর্স থেকে বলা হয়নি কিন্তু কোর্টে এই কথাটি বলা হয়েছে একটি কথা দ্বিতীয় কথা যে তদন্ত কমিটির রিপোর্টে যে রিপোর্টটি যে পরীক্ষার অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের পক্ষে ছিল বা তদন্ত কমিটির রিপোর্টে যে অনেকটা ভুল ধরা পড়েছে এই কথাটিও আজ অবধি সরকারি পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়নি কিন্তু গতকালকে যে কোর্টের রায় বেরিয়েছে সেই রায় স্পষ্টভাবে বলা হয়েছে যে যে রিপোর্টে অনেকটা বিসঙ্গতি যে ছিল সেটা ধরা পড়েছে এই কথাটি কিন্তু লিখিতভাবে সরকারি পক্ষের উকিল বলেছেন কিন্তু এতদিন পর্যন্ত সরকারের কোনো অফিসিয়াল অফিসিয়ালভাবে সরকারি পক্ষ থেকে এই কথাটি আসেনি যদি এই কথা স্পষ্টভাবে চলে আসতো আমার মনে হয় না পরীক্ষার্থীরা হাইকোর্ট পর্যন্ত যেত সরকারি উকিলের বাইশ মানে সরাসরি সরকারের কথা আর আরেকটি গুরুত্বপূর্ণ তিন নম্বর কথাটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি যে আগামী দু তারিখ মানে ফেব্রুয়ারির দুই তারিখ আরেকটি মানে হেয়ারিং এর ডেট দেওয়া হয়েছে সেখানে স্পষ্টভাবে সব কথা সরকারি পক্ষ থেকে বলা হবে এবং এ কথা স্পষ্টভাবেই বলা হয়েছে যে মিস্টার সামওয়ান মানে ফার্দার সাবমিটস দ্যাট বাই দ্য নেক্সট ডেট নো স্টেপ ফর অ্যাপয়েন্টমেন্ট উড বি টেকেন বাই দ্য ডিপার্টমেন্ট তার মানে কোর্টের যে হেয়ারিং এর সেকেন্ড ডেট এই সেকেন্ড ডেট আগে কোনো রকমের মেরিট লিস্ট প্রকাশ পাবে না সরকারি তরফ থেকে মানে অ্যাপয়েন্টমেন্টের কোনো প্রসেস স্টার্ট করা হবে না যদি এই টুটেলস ছিল কোর্টের মানে গতকালকে রায়ের সামারি গতকালকে অফিসিয়াল অর্ডারটি প্রকাশ পায়নি আজ পেয়েছে আমার হাতে এসেছে এবং এখানে ব্যাপারটা অত্যন্ত স্পষ্টভাবে আমি আপনাদেরকে বলে দিলাম তিনটি কথা একটি কথা সরকারি পক্ষ থেকে এটা কবুল করা হয়েছে তদন্ত কমিটির রিপোর্টে ভুল ধরা পড়েছে সরকারি পক্ষ থেকে একথাও স্পষ্টভাবে বলা হয়েছে যে আগামী দু এক দিনের ভিতর মেরিট লিস্ট প্রকাশ পাবে এবং একথাও বলা হয়েছে তিন নম্বর যে নেক্সট হেয়ারিং ডেটের আগে কোনোরকম অ্যাপয়েন্টমেন্ট টেট প্রসেস কাজ শুরু করা হবে না আমি দেখুন নিরপেক্ষভাবে বলছি আপনাদের সবার পক্ষ থেকে কারণ আপনারা অনেকেই আমার আগে ইউটিউবেই ক্লাস নিয়েছেন বা অনেকেই পাশও করেছেন অনেকে ফেল করেছেন লাইভ ক্লাসেই হোক আর এমনিতেই হোক দেখুন মানে ব্যাপারটা সবার ক্ষেত্রে বলছি মানে আপনারা যা পাশ করেছেন আপনারাই যত সম্ভব তাদের চাকরি পান এটা আমরাও চাই কিন্তু কথাটি হচ্ছে দেখুন একটি ব্যাপার যা সত্য তা তো বলতে হবে আবার এবং মানতেই হবে এবং আমরা সবাই জানি ভুলটা ছিল এবং যে প্রসেস সরকার যদি প্রথম থেকে স্পষ্টভাবে কিছু সিদ্ধান্ত নিয়ে নিত এমনকি যদি তিন চার মার্ক প্রথমে দিয়েই রিভেলিউশনটা প্রসেসটা কমপ্লিট করে দিত তবু আমার মনে হয় না বিষয়টি কোর্ট পর্যন্ত গড়াত না কিন্তু এখানে সরকার এত অস্পষ্ট ভূমিকা পালন করেছে তার বলে বলার কোনো প্রয়োজন নেই আমরা সবাই জানি মানে এতদিন ধরে একটা লেন্থি প্রসেস বানিয়ে কোনো রকম স্পষ্ট কোনো বক্তব্য সরকারি পক্ষ থেকে আসেনি যার ফলে পরীক্ষার্থীরা বাধ্য হয়ে কোর্টের দ্বারস্থ হয়েছে এবং কোর্টে যাওয়ার পর কিন্তু এখন স্পষ্টভাবে বক্তব্য সরকারি পক্ষ থেকে আসছে মানে অনেক আগে ফেসবুকে একটা পোস্ট একজন করেছিল সামওয়ান মানে আমার মনে নাই নামটি যে এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত ড্রামা চলছে যাতে অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটাকে ডিলে করা হয় জানিনা না সত্য কথা ঠিক কথাটা সত্য বা মিথ্যা কিন্তু দেখুন এখন ব্যাপারটা লেন্থি হয়ে যাচ্ছে লেন্থি হয়ে যাচ্ছে আমি এই জন্য বলছি কারণ এখন তদন্ত কমিটির রিপোর্টটাই কিন্তু নেক্সট হিয়ারিং এর ডেটে প্রকাশ মানে সাবমিট করা হবে মানে কোর্টে সাবমিট করা হবে কিন্তু তদন্ত কমিটির রিপোর্টটা এখন যদি তদন্ত কমিটির রিপোর্টটা সঠিক হয় তাহলে এই অনুপাতে সরকারের মার্ক দিতে হবে মার্কস দিতে হবে আর যদি তদন্ত কমিটির রিপোর্টে কম মার্কস আসে তখন কিন্তু যদি উপযুক্ত রেফারেন্স উকিলের পক্ষ উকিলের কাছে থাকে তাহলে কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্টটাকেই কিন্তু নেক্সট হেয়ারিং ডেটে উকিল সাহেব চ্যালেঞ্জ জানাবেন মানে এই যে টেট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা যে উকিল ধরেছেন সেই উকিল কিন্তু মানে যে তদন্ত কমিটির রিপোর্টে যদি কোনো গরমিল দেখা দেয় সে কিন্তু আবার চ্যালেঞ্জ জানাবে এভাবে যদি আবার চ্যালেঞ্জ উনি জানান তখন ব্যাপারটা দেখুন আরো লম্বা হবে এবং যতক্ষণ পর্যন্ত কোর্টের প্রসেসটা থামবে না ততক্ষণ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা শুরু হবে না এটা সবার লস কিন্তু যদি সরকার প্রথমেই ব্যাপারটাকে যদি একটু কাটসাট করে শেষ করে দিত তাহলে ঝামেলা অনেক আগেই শেষ হয়ে যেত তো এই যে জনৈক ব্যক্তিজনের যে ফেসবুক পোস্টটা কতটা সত্য আমি জানি না তবে আমার মনে হচ্ছে হয়তো যদি নেক্সট হিয়ারিং ডেটে একটা সমাধান এসে যায় তাহলে খুবই ভালো আমিও চাই যাতে যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন খুবই তাড়াতাড়ি সবার চাকরি হোক সবার মুখে একটা হাসি ফুট আমরা সবাই চাই এটা কারণ প্রত্যেকজন যারা ট্যাট উত্তীর্ণ হয়েছেন তারা সবারই মানে অনেকটাই পরিশ্রম করে এই স্থানে গিয়ে পৌঁছেছেন আর সবারও একটা আশা মনে আছে যে যতদূর সম্ভব চাকরিটা হোক একটা টেনশন আছে কিভাবে মেরিট লিস্ট আউট হবে কী হবে না হবে এই টেনশনটাও দূর হবে সঙ্গে জবটা হয়ে গেলে অনেকের মুখে হাসি ফুটব অনেকের পারিবারিক অবস্থায় পরিবারিক পারিবারিক অবস্থায় এমন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি তাদের শান্তি মনে আসবে তাই আমি চাই আমার আশীর্বাদ সবার থাকলো যে সবাই চাকরিটা পাওক তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা শেষ হোক আর এবং নেক্সট সবাই এটাই মানে প্রার্থনা করুন যাতে নেক্সট হেয়ারিং ডেটে একটা মীমাংসা এসে যায় যদি মীমাংসা না আসে তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা লম্বা হবে এবং সরকারের পক্ষেই সেটা মেরিট লিস্ট প্রকাশ করা সম্ভব হবে না তাই আজকে এই ব্যাপারটাই আমি স্পষ্ট করে দিলাম হয়তো অনেকের মানে কনফিউশন কি কোর্টে রায়েছে অনেকে বলতে পারেন এবার এটা কি সত্যি তাহলে বিষয়টি সত্যি এবং এ আমি বলে দিলাম আজকের মতো এখানেই তাই আপাতত মেরিটলি কার্ট অফ অ্যানালাইসিস করে লাভ নেই দেখা যাও কারো কয়েকদিন যাও যদি রিভালিউশনটা হয়ে যায় তারপরে কার্ট অফ অ্যানালাইসিস করলে একুরিটি আপনারা কিছু জানতে পারবেন তাহলে এখন যদি কার্ট অফ অ্যানালাইসিস করা হয় তাহলে মিথ্যা আশা দেওয়া হয়ে যাবে